একটা লোক যদি তামাক খাইবার মুখে রাখে মুখ লাগাইতে পারবে? পারিস ভাই? গুটকা খাইবার মুখে রাখে মুখ লাগাবে ফেরেস্তা? ও তো ফেরেস্তা, মুখ লাগাবে? হুক্কা খাওয়া লোকের আগে দিকে লাগাবে? তিরাঙ্গা খাওয়া ওর মুখের আগে দিকে লাগাবে? তো ভাই রে আমার খবরদার, এই সব জিনিসগুলোকে ছেড়ে দেন, তোবা করেলেন, আল্লাহর কাছে তোবা করেন। যারা তামুক খাবে, বেড়ি খাবে, 40 দিন পর্যন্ত ওর এবাদত কবুল হবে না। আপনি কোথায় আছেন? নামাজ পড়েন, রোজা রাখেন, পরকালের জন্য পুঁজিপাটা সংগ্রহ করেন, নিজের জামানিটাকে মানে মাস্তানি করে বরবাদ করিয়ে না। আল্লাহ পাক বলছেন, তোমার জামানি সম্পর্কে আমাকে জবাব দিয়ে দাও। আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে দেয় যে এই গোনহাটা তুমি করেছো কেন, কেন করলে? কেন কথার কোনো উত্তর আছে যে ভাই? কেন কথার উত্তর আছে? উ বলে গেছে, বলেছে লাস্টে তুমি এই কাজটা করলে কেন? বলে ভুল হয়ে গেছে ভাই, এরকম করেছি। আরে তুমি করলা কেন? যাই আর হবে না ভাই, এরকম হয়ে গেছে, তো যাই হোক এটা ভুল হয়েছে, আর করবো না ভাই, এটা ছেড়ে দাও ভাই। বলে আরে তুমি করলা কেন? ওই যে একটাই কথা, কেন, কেন কথার কোনো পৃথিবীতে উত্তর নাই। তো আল্লাহ যদি বলে দেয় যে কাজটা তুমি করলে কেন, তাহলে কোনো মায়ের লালের চাক্কা চলবে না, আল্লাহর সামনে কেন কথার উত্তর দিয়ে দেয়। তাহলে আপনারা সজাগ হয়ে যান, প্রত্যেকটা কথার জবাব লাগবে। জামানের জবাব দিয়ে দাও, জামানের হিসাব নিবেন। আল্লাহ দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে, এই মানুষ তোমার যে দেখিটাই, তোমার 60, 70, 100 বছরের জিন্দেগি, তোমার জিন্দেগিতে তুমি করেছো কি? তোমার জিন্দেগিটাকে তুমি কত টাকা আয় করেছো? তুমি আয়ের খাতাটা দেখাও। কি ব্যাপার, লোক কোয়ার্ট মিস করতে রয়েছে, কথা কি আমার বুঝতে পারে না নাকি? আরে যে ভাই বুঝতে পারে না মনে হয়। ওই একটা লোক করেছে কি, একজন দোকানে যে বলছে একটা লোক যে তোমার দোকানে যতটি গামলাতে মিষ্টি আছে সবটি খেয়ে নেবো। তো লোকটা হয়েছে সবটি মিষ্টি, এতটি মিষ্টি খাইতে পারবে? যদি খাইতে না পারো তো কি ছাড়বে? বলছে খাইতে না পারে তোর বহিনকে দিয়ে দেবো। তো লোকটা কইছে তো ব্যাপার খারাপ, ওর বহিনকে দিয়ে দেয়, এতটুকু খাইতে পারবে না, লাভে ওর বহিনকে পেয়ে আমি বাড়ি লে চলে যাবো, বিয়ে শাদী করে নেবো। ই দোকানদার হুয়ে পড়ে গেছে, কয়েছে যে খাও তুমি। ই তখন লোকটা লাগলো গাবা গাব খেতে 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 মিষ্টি খেতে খেতে জট পুরা করে মিষ্টি কত খেবে যে ভাই। ওর 3 নম্বর গেটের গোড়া থেকে গেলে 1 নম্বর গেটে খেয়ে চলে এসছে, হা করছে তো রসগোল্লা দেখাইছে, আর কত খেবে? তখন কি করেছে লোকটা, এত মিষ্টি বেয়ে চাষ আর পারে না, তখন ওর বহিনকে ডেকে বলছে এই দিদি এটা শুনতো। বলে কি? বলে মিষ্টিটি খাতো। ওর বহিন এসে বসে গাওয়া গাও গাওয়া গাও মিষ্টিটি খেয়ে নিল, মিষ্টিটি যখন খেয়ে নিলে তো মিষ্টিটি খেয়ে নিয়েছে, তখন লোকটা কইছে তো তুমি হেরে গেলে, তুমি তো বলেছো এবার তোমার বহিনকে দিয়ে দাও, আমি বাড়িলে চলে বিয়ে করে নেবো। তখন লোকটা বলছে তোমার সাথে কি এটা কথা হয়েছিল যে যদি মিষ্টি খেতে না পারি আর বহিনকে তোমাকে দিয়ে দেবো গোটটাই, তুমি বাড়ি নিয়ে যে বিয়ে করলো, এই কথাটা কি হয়েছে? কইছে না। বলে কি কথা হয়েছিল? তোমার সাথে কথা হয়েছে যদি আমি খেতে না পারি আর বহিনকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে, তোর ভেজাল শেষ। কি করছে চা মানে লাভে হন ওর মিষ্টি দিয়ে চলে আলো খাপার নাকি? ওর মনে মনে ও ক্ষীর খেয়ে বসে আছে যে মানে খেতে না পারলে হাঁকে দিয়ে দেবে, আর ইয়ার কোনো যে আমি যদি খাইতে না পারি তার বহিনকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে, ঝামালাই শেষ। লোকটা হেরে গেছে। তো কথা মানে বুঝতে শিখতে হবে। মানুষ বলে বুঝে না কাফের 3 পাশারি 15 সে, যে ভাইরা উঠে চলে যাওয়ার মানে কথাই বুঝতে পারে না। এটা হাসরের মাঠের কথা হয়েছে, পরকালের একটা কথা হয়েছে। এখন নাবি রাসূল আসবে না, ভালো করে শুনালেন, নাবি চলে গেছে দরজা বন্ধ নাবির। এখন এই যে যতগুলো আলেম উলমা আছে, আল্লাহ নাবি যাওয়ার সময় বলে গেছেন আমি চলে গেলাম, আমার জায়গাতে রেখে গেলাম ওয়ারেসাতুল আম্বিয়া, আলেম সমাজকে রেখে গেলাম। তোমরা আলেমকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে, আলেমের ইজ্জত করবে, আমার ইজ্জত করা হবে, আলেমের সম্মান করবে, আমার সম্মান করা হবে, আমার যারা সম্মান করলো সে আল্লাহর সম্মান করলো। আলেমকে ভালোবাসো, আলেমকে কোনোদিন গালি দিবেন না, আলেমকে বেজ্জত করবেন না, আলেমকে কোনোদিন খারাপ বাসবেন না। একটা আলেম ভুল করতে পারে, খারাপ হতে পারে, সব আলেম খারাপ নয়, কিন্তু আলেমের ইজ্জত করেন, সম্মান করেন, ওরে সাতুল আম্বিয়া, আলেমকে ভালোবাসেন। বুঝতে পারলেন? আলেমকে কোনোদিন অপমান বেজ্জত করবেন না, আর আলেমের উপরে হাত উঠাবেন না, জিন্দগিতে হাত উঠাবেন না ভাই, আলেমকে ভালোবাসেন। তো নবী রাসূল আসবেন, আমরা এসেছি ওরে সাতুল আম্বিয়া, মানে আমরা নবীর কাজটা আমরা আলেমেরা করছি, আপনারাকে কোরআন হাদিস পড়ে বুঝাছি। ভাই এটা কাজ করলে জাহান্নামে যাবেন, এই কাজ করলে আপনি জাহান্নামে যাবেন, এই কাজ করলে জান্নাতে যাবেন, এটা কাজ করেন ভালো থাকবেন, আমরা বলছি। তো কথা হচ্ছে ভাই যে আপনারা কথাগুলো ভালো করে শুনেন, কেয়ামতের দিন প্রশ্ন করা হবে, পা গুলো মাটিতে লেগে যাবে।
হবে, চিপকে ধরে নিবে। যেরকম আমার মায়েরা বোনেরা যখন করে কি চিতায় তুলে তুলে রুটি পাকায়, যখন গরম খোলাতে রুটি রুটি দিয়ে দেয়, চিতার আটা দিয়ে দেয়, পুয়ারটা যখন দিয়ে দেয়, তখন করে কিরে ভাই খোলাটাতে তাওয়াটাতে রুটি গুলোকে চিপকে ধরে নাই, ধরে না রুটিকে ধরে না চিপকা, তখন ছেচকি দিয়ে দেয়া। আপনারা কি কেন ডেকে ছেচকি কেন, কি কেন ছেচকি? তাহলে আমাদের ভাষা আপনাদের ভাষা একই মিলে গেছে, একই আছে। মানে কিছু কিছু লোকের ভাষা উল্টা, মানে আমরা বলি ওই যে হাত কাঠি, কেউ বলে ওইটাকে দো কাঠি, আমরা বলি উস্কাঠি, কেউ বলে এটাকে আখা খাচ্চর, আমরা কাঁড়লকে কাঁড়ল কহি, ওই যে কাঁড়ি টাঁড়ি জমা করে না, পোল টল জমা করে না, হ্যাঁ কাঁড়ল কহি। আমাদের এলাকাতে কিছু লোক আছে, ওরা কহবে এটাকে নেড়া কুদ্দা, মানে পাছা কুদ্দা আর কি। তো কথা হচ্ছে এক দেশের বলি এক দেশের গালি, বুঝতে পারলেন? একটা দেশের বলি একটা দেশের গালি, মানে জিনিস। তাহলে আপনার ভাষা আমাদের ভাষাটা একই মিলেছে নাকি? আর বছর চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি, এই সামনে তো চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি, তো কই যাহা যে হজরত আলীর কথা সম্পূর্ণ আমাদের সাথে মিলে গেছে। আমি যে আপনার কান্ডাতে কত গুঁড়ে হয়েছি, বলছে গুঁড়াও জানেন আপনারা, আমি যে দেখতে ইন্ডিয়ান অনুসারে গুঁড়ে কি গুঁড়াই গেই, তো কইছে আপনার ভাষার সাথে আহার ভাষা সবই মিলে গেছে জি। তা আমি বলছি মিলবেই তো ভাই, আপনার আমরা তো একই, তো ওইরকম ভাষা বুঝতে পারছেন আপনারা নাকি? তো কথাগুলো ভালো করে শুনেলেন, ওই ছেচকি দিয়ে যেমন উঠায়, তো ওইখানে কিয়ামতের মাঠে ছেচকি উঠাবেন, কার পা কে উঠাবে? প্রত্যেক মানুষের পাঁচিপকে মাটিতে লেগে যাবে। এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ না দিবে ততক্ষণ ওকে হিলতে দেওয়া হবে না, লড়তে দেওয়া হবে না, পা ছুটবে না, লেগা আছে, আপনি কুমকে যাবেন, লড়াইতে পারবেন না আপনি। আর লড়বেন, আপনার বুকে একজনের পিঠ লেগে আছে, আপনার পিঠ অন্যজনের বুকে লেগে আছে, আপনার পাখনা তার একজনের পাখনা লেগে আছে, এই পাখনা তার একজনের কাছে চাপ্পা বললার মতন হয়ে চাইপা সিপি লেগা কিয়ামতের মাঠে সব খাড়িয়ে আছে। আর গরমে ঘামে পাসিনা চুয়া কাহারুর গাঁট পর্যন্ত, যার যেরকম আমল যার যেরকম ইমান, ওই আমল অনুযায়ী কাহারুর গাঁট পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর মুখে লাগাম দিয়ে দেবে, এতখানি পর্যন্ত পানি ঘাম গড়গড় 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 গড় উতলিছে, যেরকম ভাতের হাঁড়িতে পানি উতলে না, খাল 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 উতলে না, ওরকম খালি উতলিবে। আর ওখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ভাই, পা তো লেগে আছে, কুনঠে হিলবেন? প্রশ্ন করবে আল্লাহ, পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হিলতে দিবে না, লড়তে দিবে না। এখন এখান থেকে যে পালিয়েছে লোক গেলা, চলে যাচ্ছে লোক, কিন্তু চলে যাচ্ছে এখান থেকে চলে যাচ্ছে, ওখান থেকে যেতে পারবে? যেতে পারবে? যেতে পারবে না। না সে তো ঠিকই, মানুষ কহে রোজা করা যেমন তেমন দুধ ফুলটির আশা নাকি, জালসা করা যেমন তোমার মানে কিছু কালেকশন নিতে হবে, আপনারা পালাপালি করিয়েন না ভাই, বুঝতে পারলেন? ওই বাংলাদেশ থেকে একটা ই দেখেছে, ওই মোবাইলে একটা নাটক দেখেছে, কি বলছে, বলে একটা মূলবি করেছে কি একটা লোককে 100 টাকা দেয়, বলে যাও তুমি ওই একটা শয়তানকে দিয়ে দিও মিষ্টি খেবে। তো শয়তান কে শয়তান ভাই, কাকে চিনতে পারবো? তো বলছে যখন হুজুর জালসা করে, মানে ওরা মূলবি কহে না, মূলবিকে হুজুর কহে, বলে হুজুর যখন জালসা করবে আর যে টাকা উঠার সময় যখন পালাইতে লাগবে, তো ওটাই হলো বড় শয়তান, তো ওকে টাকাটা দিয়ে দিও। তো এই জালসা শুনছে আর একটা লোক মোটা তাগড়া গব্বর সিং আছে, ও উঠে পালাইছে, তখন ওই লোকটাকে জয় শয়তান ভাই শুনো, লোকটা তখন খাড়িয়ে গেছে, ওকে বলছে যে 100 টাকা লেন ভাই মিষ্টি কিনে খেলেন। তো মানুষের টাকার উপর সবারই লালচ, টাকাটা লিয়ে লেছে, লেই তখন বাংলাদেশের যে একটিন, আমাকে কেন শয়তান ভাই বললো, বলে শুনো, বলে আমাকে কেন শয়তান বললো, বলে ভাই আমি এটা তো জানি না, ওটা বাংলাদেশের স্টাইল নাকি, ওই বাঁশবালা ছুপ ফেলে দেওয়ার ঘাড়ে, দেখো যে সারা ছুপ কেন ফেললি, কইছে ভাই আমি গরিব মানুষ। ই তোর কইছে গরিব মানুষের ছুপের সাথে কি সম্পর্ক রে ভাই, ওকে ধরে দিতে লাগলো রহমাতুল্লাহ চলেছে দিয়ে। তো বাংলাদেশের একটা স্টাইল, তো ওকে বলছে আমাকে শয়তান ভাই কেন বললা, বললে ভাই আমি জানি না, বলে তুমি জানো না আমাকে শয়তান ভাই বললে, মানে বললে ভাই হুজুর বলেছে, বলে কি বলেছে হুজুর, বলে হুজুর বলেছে যখন টাকা কালেকশন করা হয়, টাকা উঠার সময় যে পালাইতে লাগবে, টাকা দিবে না মাদ্রাসাতে, পালাইতে যখন লাগবে, ও হলো বড় শয়তান। তো আপনি উঠে পালাইতে লেগেছেন, ওই লেগে হুজুরের কথা শুনে তোমাকে 100 টাকা দিয়ে ভাই তুমি মিষ্টি খেয়ে লিও, কিন্তু লোকটা দৌড়িয়ে এসে ঘচ করে বসে গেছে আর পালাই না। তো ওইরকম আপনারা পালাপালি করবেন না, টাকা উঠার সময় পালাপালি করিয়েন না, আপনারা একটু বসেন, তো আপনারা কথাগুলো দু চারটা মূল্যবান কথা শুনেন, ধ্যান দিয়ে শুনেন, তারপরে একটু কালেকশন দিবেন। এটা মাদ্রাসা, এটা হচ্ছে নবীর মাদ্রাসা, এটা হচ্ছে দিনের মাদ্রাসা, কোরআন হাদিসের মাদ্রাসা। যদি ছেলে পিলাকে কোরআন হাদিস শিক্ষা না দেন, বাপের লেগে দোয়া করবে? ও কোরআন পড়তে জানে না, ও দোয়া জানে না, রব্বের হাম হামা কামা রব্বানি সাগিরা,
ওকে মাদ্রাসা পাঠাননি, ওকে মসজিদে পাঠাননি, ওকে মুলবির কাছে পাঠাননি শিখতে, ওই লোকটা আপনার জন্য কি করবে দোয়া জানে না। একটা আমাদের এলাকাতে মাইয়া লোক আছে রে ভাই, ও দোয়া টোয়া জানে না, উজু করছে। তখন ওকে জিজ্ঞাসা করা যাচ্ছে যে হাগে তুই উজু করছিস তো কি দোয়া কচিত, কচিত উজু করনু টুজু করনু কাপ, যে গোনা হয়েছে আল্লাহ করে দিস মাপ। এটা কোনো দোয়া হলো? হ্যাঁ দোয়া জানে না, কইছে যে এটা দোয়া করছি। হ্যাঁ যেরকম মেয়া লোক, মেয়া লোক যে ডিম ভাঙবে তো ডিম ভাঙা দোয়া জানে না, ওরা কি কইছে মেয়া লোকের এটা দোয়া, এটা হাদিস কোরআনের দোয়া লাই। উ কইছে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা ঠুকুর বিসমিল্লাহ, দে ঠুকে দিলে ডিমকে ভেঙে দিলে, বুঝতে পারলেন তো? এরকম মাদ্রাসা যদি না পাঠাবেন তো ছেলেটা আপনার মানুষ হবে? মানুষ হবে যে ভাই আপনার জন্য দোয়া করে মরে যাবেন, তখন দোয়া করবে? যখন আপনি মরে যাবেন মাদ্রাসায় পাঠাবেন, কোরআন হাদিসের ভিতরে থাকবে, ও তখন বলবে রাব্বে রহমহুমা কামা রাব্বানি সগীরা, আল্লাহ আমার বাপ মা যেরকম আমাকে কচি বেলাতে লালন পালন করে মানুষ করে চাল্লাম, ওইরূপ তুমি এখন আমার বাপ মাকে লালন পালন করো। রাব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। তো মাদ্রাসায় পেঠালে না তো দুয়া কুন্ডে থেকে শিখবে, কবরের কাছে যাবে হুম করে কাঁদবে, কেউ কাঁদবেও না, কেউ তুই মরেছিস তো ভালো হয়েছিস জমির ভাগ তাড়াতাড়ি পেয়েছিস নাকি। তো কথা হচ্ছে ভাই যে ছেলে পেলেকে মাদ্রাসা পাঠানি, মাদ্রাসা টিকাইতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে মাদ্রাসাকে টিকাইতে হবে, মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়াইতে হবে, ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, না তো আপনার ছেলে খালি উপজাই হবে, গরু বাছুরের মতন ছেলে উপজায় চলে যাবেন। ছাইলার কারণে আপনাকে ওখানে যে গুথলান খেতে হবে, ঠাঠান খেতে হবে ওখানে, ছেলে যদি ভালো না হয় বাপ ঠাঠান খেবে ওখানে। ছেলে পেলে মানুষ করেও পৃথিবীতে শান্তি নাই, আর যদি ছেলের মতন মানুষের মতন মানুষ করে যাবেন, ছেলে পাঁচ অক্ত নামাজ পড়বে, চুরি করবে না, ডাকাতি করবে না, লুচ্চাবে লফন্দরি করবে না, সারাবি হবে না, জুয়াড়ি হবে না, ছেলে আল্লাহ আল্লাহ হবে, মোত্তাকি পরিষ্কার হবে, আপনি নেকি পাবেন। আর ছেলে যদি মাস্তান হয়ে কার বেটা এটা হবে উমুকের বেটা, বলে এই তো ছেলে মানুষ করে গেছে, ও বলে গরু গাধা মানুষ করে গেছে, সবকে চোর ডাকাতকে মানুষ করে গেছে, তাহলে ওখানে আপনার চলবে ওখানে একদম, ফেরেশতারা মারবে ঘুষা একবারে, কি তুই হয়েছে দুনিয়াতে। তো কথা হচ্ছে ভাই এই মাদ্রাসা আপনারাকে টিকাইতে হবে, মাদ্রাসা আপনারাকে বাঁচাইতে হবে, মাদ্রাসায় দান দিতে হবে, বুঝতে পারলেন? আপনারা একটু মন খুলে দান দিন ভাই। আপনাদের কাছে আমি চাইছি যে দেখেন পৃথিবীতে নিজের বলে কোনো জিনিস নাই, আর পৃথিবীতে কোনো জিনিস থাকবে না, কিছুই নাই, আপনি এখন খালি চোখটা বুঞ্জালেন, আপনার কিছুই নাই। আছে কি কিছু? আছে যে ভাই, চোখ বুঞ্জে নিলে কিছু আছে? কিছু নাই, বেটারা সব ভাগ করে নেবে, মৃত্যু সার্টিফিকেট দেবে, ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবে, মচমচ করে খাবে, মাঠে জমি আছে সব মহারা মাটি দিয়ে এসে কাঠালে দৌড়াদৌড়ি করবে, ভাগ করবে, দৌড়ি লেগে যেতে লাগা তিন চার ভাগ পাঁচ ভাগ। তো কথা হচ্ছে ভাই আপনি বেঁচে থাকতে থাকতে দান করে যান, এটা মনে করিয়েন না যে আমি মরার পরে দান করব, মরার আগাখানে দান করব। কখন এসে আজরাইল খপ করে ধরে নেবে, কখন কে কখন মরছে জানেন? আজরাইলকে যখন দায়িত্ব দেওয়া হয় মত জান কবুজ করার, তো আজরাইল বলছে আল্লাহ দায়িত্ব নেব না, মানুষ সবাই খালি গেল দিবে, মানুষের জান কবুজ করলে গাইল দেবে। আল্লাহ বলছে রে খাপাসুন, তোকে গাইল দিবে না এমন একটা বাহানা দেবো লোকটা এক সাইডিন হ্যাঁ মরবে, বলুক না চাপলে মরতো না, তুই এখানে গাইল দিবে চেপে দম বাইর করে নিলি, লোকটা বিজলি পড়ে তাড়াম করে মরে গেল, বলে বিজলি না পড়লে মরতো না, তোকে গাইল দিবে না, লোকটা দেওয়াল পড়ে চাপা পড়া মারা গেল, লোকটা ওইরকম হ্যাঁ মরলো, তোকে গেল দিবে না, জ্বর হয়ে মরবে তোকে গেল দিবে না, খুঁকতে খুঁকতে দমাইটকে হার্ট অ্যাটাক খাক করা মরে গেল বললে দম আটকা মরলো। তো যাই হোক, কথা হচ্ছে ভাই যে মরার পরে কোনো দান কেউ আশা করিয়েন না, আমার বেটা দিবে কি বেটি দিবে বহু দিবে, এটা মনে করি না। ওয়াজ আপনারা শোনাবো, আরো ওয়াজ শোনাবো, তারপরে মেয়ে ছেলের ওয়াজ একটু করবো, মেয়ে ছেলেরা কষ্ট করে এসছে, মেয়ে ছেলেরা জালসা শুনছে, ইনশাল্লাহ ওদের সম্পর্কে একটু কথা বলবো, স্ত্রীর হক কতটুক, পুরুষের হক কতটুক, স্ত্রীর কতখানি ভালোবাসতে হবে একটু ভালো করে শুনেলেন। আমার ওয়াজ তো মোবাইলে শুনেছেন, খালি তেল নুন মশলা মাখা আওয়াজ, বুঝতে পারলেন তো? পালিয়ে যাবেন তো বাড়ি যা পস্তাবেন যে কি করে আসলাম, বুঝতে পারলেন তো? পালাই না আপনারা বসে থাকেন, মা বোনদেরও একটু কথা বলবো, আপনাদেরও কথা বলবো যে স্ত্রীর হক আপনার উপরে কতটুকু, আপনার হক স্ত্রীর উপরে কতটুকু, বুঝতে পারলেন? খালি সব বিয়ে করে লেছেন লিয়া তখন মানে মনে করছে যে স্ত্রীর আর পায়ের জুতা, আরে টাকায় ষোলোটা তিনটা ফাও পাওয়া যাচ্ছে, এটা কথা নয়, এগুলো কথা বলতে নাই, স্ত্রীটা আল্লাহর একটা দান একটা নিয়ামত আল্লাহর। তো আপনারা আসেন একটুকে দিনী মাদ্রাসায়, নবীর মাদ্রাসায়, এতে মাদ্রাসায়, এতে মানে মাদ্রাসার বাপ মানাই ভাই, আপনারাই ওর বাপ, আপনারা আমরাই ওর মা, মানে আমরা কি দেখতে হবে, আমরা কি চালাইতে হবে মাদ্রাসাটা ভাই? তো আপনারা আসেন ইনশাল্লাহ, আমি একটু প্রাণ খুলে দোয়া করবো। মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছে, 200 কিলোমিটার দূর থেকে, উত্তর দিনাজপুরের একবারে শেষ সীমানা, ভারতবর্ষের শেষ সীমানা, আপনার কাছে বর্ডার, আমার আমার বাড়ির পাশেই বর্ডার,
তার বেড়া একবারে বাড়ির কাছে। তো কথা হচ্ছে আমি অনেক দূর থেকে এসেছি, দোয়া করো মুসাফির মানুষ, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। তো ভাই আপনারা একটু আসেন, এসে আমার হাতে একটু দেন তো ভাই, একটু আমি দোয়া করে দিই ভাই। কে আল্লাহর বান্দা আছেন যে বাবার জন্য, মায়ের জন্য মৃত্যু, মায়ের জন্য মৃত্যু, বাবার জন্য, নানা নানির জন্য, দাদা দাদির জন্য, ভাই বোনের জন্য, এবং নিজের রুহের মাগফিরাতের জন্য, ছেলে পিলের জন্য আমি এই টাকাটা দিলাম, আসেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই, একটু আসেন ভাইয়ের। আমার একজন 500 টাকা দিয়ে গেছে মালতিপুর থেকে, মা অসুস্থ, একটু দোয়া চেয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনার দিকে কি হাত উঠে দোয়া করা চলছে, মুখি চলছে নাকি? মানে এক এক জায়গায় এক একটা সিস্টেম ভাই। আর যদি টাকা হাত উঠে দোয়া না করবেন, ওর 14 গোষ্ঠীকে জান্নাতে না ভরেন তো টাকা দিবে না, কোন জায়গায় এরকম সিস্টেম আছে নাকি? তো ওই রকম মানে যখন সিস্টেম নাই, তো যখন দিয়েছে আল্লাহ, একটা লোক দিয়েছে মালতিপুর থেকে এসে 500 টাকা, তার মামা অসুস্থ আছে, কলকাতা হসপিটালে ভর্তি আছে। আল্লাহ তুই বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জনের সার্জন, আল্লাহ তার মার অসুখকে তুই ভালো করে দাও, বেমারিকে ভালো করে দাও, আল্লাহ তার মাকে সুস্থ করে দাও, আল্লাহ তুই বড় ডাক্তার, ডাক্তার তুই বড় সার্জনের সার্জন। আজামিল বাসে রব্বানাস আসপান্তাস সাবিলা সেবা আইল্লা সেবা কাসিবান লাগাদের সাকামা, আল্লাহ তুই ভালো করে দাও। আল্লাহর একজন ভাই আমার, আমার হাতে 500 টাকা দিয়েছে আল্লাহ, 5 লক্ষ 5 কোটি গ্রহণ করো আল্লাহ, আমার ভাইয়ের জীবনের গুণাগত মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আমি বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দিও, কেমতের পরে জান্নাত নসিব করিও। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো আল্লাহ, কি উদ্দেশ্যে দেশে জানি না আল্লাহ, তুমি তার অন্তরে খবর জানো আল্লাহ, তার মনোদস্যকে পূরণ করিও, দীর্ঘ জীবনের বাচ্চা রাখিও আল্লাহ, তার হায়াতকে দারাজ করিও। আর একজন একটা ছোট বাচ্চা 20 টাকা দিয়েছে আল্লাহ, 20,000 বলে গ্রহণ করিও। ভাই আপনারা পালাইন না ভাই, ওয়াজ হবে আপনাদেরকে শোনাবো রে ভাই, পালাইছেন কেন, আসেন একটু দান দিয়ে যান। আল্লাহ কি নাম ভাই আপনার, ইয়াকুব? আরে বাপরে, টেকু, গাছের টেকু নাম, কেমন আখিকে দেওয়া নাম, নাইলা বিনান আখিকে। আমাদের ওখানে একটা লোক আছে, ওর নাম হলো কচু। তো কচু তো ওকে পুলিশে ধরেছে, ধরে তখন মারছে, বেটা তোর নাম কি? কইছে কচু। আরে বেটা কহ না, কইছে কচু, মানে ওর নামই তো কচু। তো কইছে কচু, ফের দূর উলট দিয়ে বেটা কহ, কইছে কচু। ওর খেলছে কচু, মানে সূর্যাপুরীর ভাষা, মানে ওইটা হলো আমার বাঙালি, বাঙালি লোকের ভাষা, কইছে কচু। তো ওই রকম মানে নাম একটু, এটা দুঃখ করি না ভাই, আমি আপনাকে দুঃখ দিন না, বেজ্জত করি না, মানে এটা হয়তো মনে দুঃখ করবেন যে বলি স্যার এটা একটু ক্রিটিসাইজ করছে বা ই করছে, মানে নাম একটু ভালো রাখতে হবে ভাই, আর সুন্দর নাম রাখতে হবে, আর আসল নাম মানুষের ধরে ডাকবেন, পদব নাম ধরে ডাকা মানুষের নাম বিগড়া বড় গোনা, এটা খুবই বিশাল বড় গোনা। তো নাম গেলে একটু ভালো রাখবেন, আপনি নামটাকে পাল্টে দিয়েন ভাই, এমনি আধার কার্ড প্যান কার্ড রেজিস্ট্রি দেবে আছে থাকবে, কিন্তু একটা ভালো নাম আপনি দেখে রেখে দিয়ে বলবেন মানুষের সামনে, এটা নাম আমার, বুঝলেন? ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। ছাইলা পিলার নাম ভালো রাখতে হয়, কিয়ামতের দিন বাপের নাম ধরে বেটাকে ডাকবে না, বেটার নাম ধরে বাপকে ডাকবে, ওই আব্দুল জাব্বারের বাপ, আব্দুল খালেকের বাবা এটা শুনো, ও আব্দুল মালেকের বাপ শুনো, আব্দুল সালামের বাপ শুনো, এনে করে ডাকবে আল্লাহ। না তো উজিদি বলে উমুকের বেটা শুনো, তো তো ওর বেটা মেলাটি আছে নাকি, তো সব চলে আসবে দড়িয়া। তো বেটার নাম ধরে বাপকে ডাকবে, ও আব্দুল খালেকের বাপ এটা শুনো, তো আল্লাহ ডাকবে, তো চলে আসবে ও, ওই লেগে ভালো নাম। আর যদি নাম রেখে দেয় ও পাদুড়ুর বাপ, তো কিয়ামতের মাঠে কত শরম লাগবে, একটা খারাপ নাম যদি রেখে দেয়। তো ওই লেগে ছেলে পিলার নাম ভালো রাখতে হবে সুন্দর ভাই। তো আসেন আমার ভাই, আল্লাহ গো 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো আল্লাহ। একজন ভাই 100 দিয়েছে আল্লাহ, 1,000 বেলা গ্রহণ করো। আর একজন ভাই 100 দিয়েছে, 1,000 বেলা গ্রহণ করো। একজন 50 দিয়েছে 50,000 বেলা গ্রহণ করো আল্লাহ। তুমি দীর্ঘ জীবন রাখো, রাখো সুখে শান্তিতে, রাখো ইমান আমলের সহিত, রাখো আল্লাহ গো তুমি আল্লাহদের প্রতি দয়া করো, রহম করো গো মাওলা আল্লাহ। আর একটা ছেলে আল্লাহ 250 টাকা দিয়েছে, 2,500,000 বলে গ্রহণ করো আল্লাহ। তার জীবনের গুণাগত মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে তারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুকম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোমারি দয়া খোদা অন্তরে রাখি সাদা, পাপি তাপি বাজা বড় এ যা সংসারে, তোর রহমতের ভিক্ষা নুরুল হোসেন ভাই আমার 50 টাকা চাল্লা, 50,000 গ্রহণ করিও, বিয়া শাদী করেছেন
এখনো করেননি? কখন করবেন আর জি? আর একবার ধান করবে তো আর 50 টাকা দেন বাড়ি বালির নামে, স্ত্রী ড্রেন আর 50 টাকা দেন, দেন আর 50 টাকা দেন, নাই নাকি? আচ্ছা ঠিক আছে, চান ইনশাল্লাহ আল্লাহ যাতে আপনার দুজনকে জান্নাত বাসী করে। তো এই কয়টা করেছে, একটা না দু তিনটে? কয়টে? টোটালি বিয়া করে নি। ই তো হাওয়াকে টেবিলে বেজে ভাই বলে টোটালি করেনি। আল্লাহ তোমার আর একজন বান্দা আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2,00,000 2 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোনাগাত মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুকুমার স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। মাটির ভিতর হবে ঘর রে মোনামার, কে না বাদ দালান ঘর রে মোনামার, কে না বাদ দালান ঘর।